দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ এবং মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যাটাও বেশ ভয়াবহ আমাদের জন্য। ঢাকার বাইরের বিভিন্ন জায়গার খবর এবার আপনাদের জানাতে চাই। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী আনোয়ার হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং নারায়ণগঞ্জ থেকে সহকর্মী আহসান সাদিক আছেন। চাঁপাইনবাবগঞ্জের খবর শুরুতে জানাতে চাই আনোয়ার, চাঁপাইনবাবগঞ্জে এই মুহূর্তে ডেঙ্গুর সবশেষ অবস্থাটা যদি আপনি আমাদের বলেন। হ্যাঁ শরীফ, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে চলতি সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। চলতি আগস্ট মাসের শুরুতে আক্রান্তের হার যেভাবে বাড়ছিল, অর্থাৎ প্রতিদিন গড়ে আমরা লক্ষ্য করেছি যেখানে 10-এর অধিক রোগী ভর্তি হচ্ছিল, সেখানে বর্তমানে গড়ে প্রতিদিন 5 থেকে 7 জন করে রোগী ভর্তি হচ্ছে। তো স্বাস্থ্য বিভাগ বলছে যে বর্তমানে বৃষ্টিপাত কম হয় এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করায় আক্রান্তের হার কিছুটা কমেছে বলে তারা মনে করছেন। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 7 জন এবং ছাড়পত্র প্রদান করা হয়েছে 51 জন রোগীকে। তো এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট 321 জন রোগী। এছাড়া জেলায় এখন পর্যন্ত কোনো রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়নি। তবে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে জেলায় আক্রান্তদের বেশিরভাগই ক্লাসিক্যাল ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, ফলে যারা আক্রান্ত হচ্ছে বা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন তাদের নিয়ে শঙ্কার তেমন কিছু নেই এবং পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এবং বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচিও চলমান রয়েছে। তো এই বিষয়ে আমি সিভিল সার্জন SM ডাক্তার মাহমুদ রশিদের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে এ মুহূর্তে ডেঙ্গু নিয়ে খারাপ পরিস্থিতি তেমন হয়নি এবং উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই। তিনি জানিয়েছেন যে বর্তমানে জেলা উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি আছেন 15 জন রোগী এবং ছাড়পত্র প্রদান করা হয়েছে 306 জন। তো এছাড়া হাসপাতালে ভর্তি রোগীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চিকিৎসা সেবা পেতে তাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না এবং পর্যাপ্ত স্যালাইন মশারি কিট সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। শরীফ আনোয়ার, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জে যেতে চাই আহসান, নারায়ণগঞ্জ তো একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে সব কিছু সবসময় পরিষ্কার রাখাটাও বেশ কঠিন। নারায়ণগঞ্জে ডেঙ্গুর অবস্থাটা কি? শরীফ, গত 24 ঘন্টার হিসাব যদি আপনাকে জানাই তাহলে জেলাতে কিন্তু নতুন করে 29 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং গত এক মাসের হিসাবে 489 জন কিন্তু আসলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন জেলাতে। এবং আপনি যেটি বলছিলেন আসলে ঘনবসতিপূর্ণ এলাকায় এই নারায়ণগঞ্জে, তো এই ক্ষেত্রে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যে 27টি ওয়ার্ড রয়েছে এর ভিতরে কিন্তু প্রায় 8টি ওয়ার্ডকে ইতিমধ্যে ডেঙ্গুতে ঝুঁকিতে বেশি রয়েছে বলে কিন্তু আসলে উল্লেখ করা হয়েছে। তো এই ভিতরে যদি আপনাকে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী যে মৃতের সংখ্যা জানাই তাহলে কিন্তু নারায়ণগঞ্জের মৃতের সংখ্যা এই মুহূর্তে জেলা স্বাস্থ্য বিভাগে নেই, কিন্তু যে জেলার যে সকল গুরুত্বপূর্ণ অবস্থায় যে সকল রোগীরা রয়েছেন তাদের কিন্তু আসলে উন্নত চিকিৎসার জন্য তারা নারায়ণগঞ্জে কিন্তু থাকেন না এবং তারা কিন্তু পাশ ঢাকার রাজধানীতে কিন্তু আসলে চিকিৎসার জন্য যান। আর এই ক্ষেত্রে নারায়ণগঞ্জে যে ডেঙ্গু যে কিট রয়েছে সেটির কিন্তু এই মুহূর্তে আসলে সংকট রয়েছে। আর যে এডিস মশা সেটিকে প্রতিরোধের জন্য যে জেলা সিটি কর্পোরেশন বা প্রশাসন রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই দৃশ্যমান পদক্ষেপগুলি কিন্তু সাম্প্রতিক সময় কিন্তু আসলে দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে আসলে এই কীট সংকট এবং এই যে গুরুত্বপূর্ণ অবস্থায় যে সকল আসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, ঢাকার বাইরের ডেঙ্গু পরিস্থিতির খবর আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এতক্ষণ।